ক্ষতিকর কেমিক্যালের কারণে প্লাস্টিকের ব্যবহারকে বরাবরই নিরুৎসাহিত করা হচ্ছে। খুব সাধারণভাবে আমরা মনে করে থাকি প্যাকেজ কিংবা প্যাকেট তৈরিতে এই প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে, কিন্তু এবার তরুণদের একটি গবেষক দল প্রসাধনী সামগ্রীর মধ্যেও প্লাস্টিকের কণা খুঁজে পেয়েছেন, যেটাকে বলা হচ্ছে মাইক্রোবিটস। আশঙ্কার ব্যাপার হলো লবণ বা চিনির মধ্যেও এই প্লাস্টিকের কণা ব্যবহার হয়ে থাকতে পারে, এমনটা মনে করে ওই তরুণ গবেষক দল এই নিয়েও গবেষণা পরিচালনা করছে। প্লাস্টিকটা হচ্ছে প্রক্রিয়াজাত করে সেটা মাইক্রোপ্লাস্টিকে রূপান্তর করে কসমেটিক্স প্রোডাক্টে ইউজ করা হয়, সেটাকেই মাইক্রোবিটস বলা হচ্ছে, যেটা মাইক্রো প্লাস্টিকের ক্ষুদ্রতম কণা। একদম আমাদের গবেষণা মতে আমরা হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট যেমন হচ্ছে ফেস ওয়াশ, দেন বডি ওয়াশ, তারপর টুথপেস্ট, এই জাতীয় প্রোডাক্টগুলোর মধ্যে আমরা পেয়েছি মাইক্রোবিটসটা, প্লাস্টিকের উপস্থিতি, যেটা আমরা মাইক্রোবিটস বলছি। এটা মূলত এই কসমেটিক্স প্রোডাক্টগুলোতে ইউজ করা হয়, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস আমরা যেটা বলছি ইউজ করা হয়, মূলত যেটা আমাদেরকে বলা হয় যে আমাদের ডিপ ক্লিনজিং করবে স্কিনটাকে আর একটু ফ্রেশ বা লাইটেনিং বা ব্রাইটেনিং যেটা বলা হয় এটা দেখানোর জন্য, কিন্তু আসলে মূলত সেটা আমাদের স্কিনটাকে লাইটেনিং করছে না, সেটা আমাদের কিন্তু মূলত ক্ষতি করে। এটা টোটালি প্লাস্টিক, এটা টোটালি প্লাস্টিক, শুধু প্লাস্টিক না, এটা একটা কেমিক্যাল। তার কারণে এটা বিভিন্ন রঙের হয়, বিভিন্ন রং ব্যবহার করা হয়। যখনই আপনার একটা ভার্জিন প্লাস্টিকে আপনি কালার অ্যাডিটিভ দিবেন, তখন এটা কিন্তু তার যেটা কেমিক্যাল আছে তার সঙ্গে এটা অ্যাড হলো, অর্থাৎ এই মাইক্রোবিটসে যখন পরিণত হচ্ছে তখন এই মাইক্রোবিটসগুলোতে দেখা যাচ্ছে যে 18-22 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এই মাইক্রোবিটস তৈরিতে। তার মানে এই পুরোটাই হচ্ছে যে কেমিক্যাল কম্পোজিশন, এবং এটা যখনই আপনি যেখানেই ব্যবহার করেন শরীরের সেটা কিন্তু বিক্রিয়া হবে, কেমিক্যাল রিলিজ হবে। এবং ফেস ওয়াশের ক্ষেত্রে তো আরও বেশি, যখন ধরেন যে আপনি ফেস পরিষ্কার করছেন তখন কিন্তু এটা লোমকূপের মাধ্যমে কেমিক্যালসগুলো শরীরে যাবে, ফলে এটা আপনার লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে, সেলগুলো মারা যাবে, যে ন্যাচারাল যে সেলগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে, তখন আপনার এয়ার সার্কুলেশন হবে না প্রপারলি। তো হ্যাঁ, এটা সায়েন্টিফিক এভিডেন্স আছে, প্রুভড এভিডেন্স আছে, এবং বিভিন্ন গবেষণায় এটা পাওয়া গেছে, বিভিন্ন ইউনিভার্সিটির সায়েন্টিফিক জার্নালে এটা এসছে যে এটা শরীরের জন্য, ত্বকের জন্য ক্ষতিকর। এবং এর জন্য কিন্তু ইউরোপের বহু দেশ মাইক্রোবিটসের ব্যবহার বন্ধ করেছে, এবং আমেরিকাও কিন্তু মাইক্রোবিটস নিষিদ্ধ কোনো কসমেটিক্সে ব্যবহার করা। আমাদের কিছু অনগোয়িং প্রজেক্ট আছে যেখানে হচ্ছে সল্ট, কেবিল সল্ট এবং সুগারে মাইক্রোপ্লাস্টিকের অ্যানালাইসিস করা হচ্ছে। এখানে আমরা বাংলাদেশের 5টা ব্র্যান্ডের কেবিল সল্ট আর 5টা ব্র্যান্ডের চিনির উপরে অ্যানালাইসিসটা করছি, এটা এখনও অনগোয়িং আছে। এবং হ্যাঁ, কারণ অনেক দেশে দেশের যে লিটারেচার রিভিউ করেছি আমরা রিসার্চে, সেখানে দেখা গিয়েছে যে কেবিল সল্টে হাই পার্সেন্টেজে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে অলরেডি। তো সেই স্টাডিগুলোই আমরা বাংলাদেশে রেপ্লিকেট করে দেখার চেষ্টা করছি যে বাংলাদেশের সল্টগুলোতে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে চিনির ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক অ্যাড করা হচ্ছে, যেহেতু এটা দেখতে অনেকটা চিনির দানার মতোই। আর টেবিল সল্টের ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্যাকেজিং ম্যাটেরিয়াল যে প্রোডাকশনটা হয় সেটা থেকে সল্ট প্রোডাকশনেও অ্যাড হয়ে যাচ্ছে। মাছের পেটে আমরা দেখেছি যে আমরা মাইক্রোবিটসগুলো পাওয়া গেছে এবং সেই সাথে মাইক্রোপ্লাস্টিকও আছে, এবং এই মাইক্রোবিটসগুলো দেখতে খুবই মানে ক্ষুদ্র কণা, যেটা আমরা চোখে সহজে দেখতে পাচ্ছি না, এজন্য এটা পানি দিয়ে ধুয়ে ফেললেও হয়তো দেখা যাচ্ছে অনেক সময় রয়ে যাচ্ছে, যেটা আমরা অনেকেই শুনেছি যে এখন কিন্তু ফিটাসে তারপরে মায়ের দুধেও আমরা এই প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকটা পাচ্ছি। কীভাবে পাচ্ছি? এই যে মাছের মাধ্যমে এই মাছগুলো যখন মানুষ খাচ্ছে তখনই দেখা যাচ্ছে যে মানুষের শরীরেও জিনিসগুলো প্রবেশ করছে, এবং খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা হওয়ার কারণে এই জিনিসগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করছে আমরা বুঝতে পারছি না। মাইক্রোপ্লাস্টিকের উৎসের কোনো অভাব নেই আসলে। এখন একটা প্লাস্টিক যদি একটা বড় প্যাকেটও হয় সেই প্লাস্টিকটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি, যেখানে সেখানে যদি আমরা ফেলে রাখি সেটা দেখা যাচ্ছে যে তাপ চাপ এবং পানি বৃষ্টির প্রভাবে সেটা ভাঙছে এবং ভেঙেটা মাইক্রোপ্লাস্টিকেই পরিণত হচ্ছে,
এবং দেখা যাচ্ছে বৃষ্টির পানির সাথে সেটা যাচ্ছে হলো বিভিন্ন ওয়াটার বডিজে যাচ্ছে, এবং এই ওয়াটার বডিজে যখন যাচ্ছে মাছরা তো আর সেটা বুঝতে পারছে না, তখন তারা খেয়ে ফেলছে এটা, তারা খাদ্য মনে করে খেয়ে ফেলছে, যেভাবে এটা মাছের পেটে যাচ্ছে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।